কতগুলো হামজা দরকার? অত্যন্ত কষ্ট। আল্লাহ হামজার হায়াত দ্বারা করো, আমিন। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আমিন। এই বাগান সাজিয়েছে আমার হামজা, ঠিক। এই বাগানের প্রত্যেকটি ফুলের সাথে হামজার সম্পর্ক, ঠিক। আল্লাহ হামজার হায়াতকে তুমি দারাজ করো, আমিন। এদের সাথে আমার স্বপ্নে যুগে যোগাযোগ হয়। বললাম তুমি কেন দূরে আছো, কোথায় গেছো? তো বলছে এই তো আমি আপনার কাছে চলে আসছি, এই পায়ের পাশে বসে আছি, আমি মাথা মুছে দিয়েছি, তার চোখে পানি, তার চোখে পানি। আমি বলছি তোমাদের জন্য দোয়া করি। বলছে স্যার আপনাদের খেদমত করাটাই আমাদের দায়িত্ব, আল্লাহ আমাদের এরকম পুলিশের সংখ্যা আরো বাড়িয়ে দেয়। অনেক আল্লাহর ওলি আছে পুলিশদের মধ্যে, যারা রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে। অনেক প্রিয় মানুষ আছে, আল্লাহদের সংখ্যা বাড়িয়ে দিন। আমরা এখন কোরআন থেকে কথা বলবো, কোরআনে জান্নাতের কথা আগে না জাহান্নামের কথা আগে বলেন? এই যেতে চান তো এইজন্য আগে জান্নাত বলছি, আগে জাহান্নামের কথা। জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার আগে আল্লাহ আগে জাহান্নাম দেখাবেন, দেখিয়ে বলবেন যদি আমলনামা ভালো না হতো, আমি যদি খুশি না হতাম, এই জাহান্নাম তোমার জায়গা হয়ে যেত। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এত কঠিন জায়গা জাহান্নাম, জাহান্নামের প্রায় 20টা অর্থ। একটা অর্থ গর্ত, একটা অর্থ সবচেয়ে নিকৃষ্ট জায়গা, একটা অর্থ সমস্ত শাস্তি যেখানে একত্রিত হয়, একটা অর্থ নরক, একটা অর্থ বিপদগামী। এরকম প্রায় 20টা অর্থ জাহান্নাম। আর জান্নাত ফুলের বাগান, বাগান আছে যেখানে শান্তি আছে, ছন্দে ছন্দে তুলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুল বুল গো, আমি বন ফুল গো। ফুল আর বন যেখানে আনন্দ আছে, পাখি ডাকে যেখানে আনন্দ আছে, সেখানে জান্নাতে অসংখ্য পাখি আছে। শহীদদের রুহগুলোকে আল্লাহ পাখি বানিয়ে জান্নাতে ছেড়ে দিবেন, এরা ঘুরে ঘুরে আল্লাহর আরশের নিচে গিয়ে বসবেন, ঝনঝন শব্দ হবে, এমন সুন্দর শব্দ কেউ কখনো শুনে নাই। জান্নাতের এক মিনিটের যে শান্তি পাবে, সে বলবে পৃথিবীর সব অশান্তি আমার কাছে শান্তি হয়ে গেছে। সারা জীবন যে কষ্ট করেছে, সুমাইয়ার মতো যাকে মল্লম দিয়ে কুপিয়ে কুপিয়ে লজ্জাস্থানে কুপিয়ে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সেই সুমাইয়াও বলবে আল্লাহ এক মিনিটের জন্য আমি দুঃখে ছিলাম না। জান্নাতীরা যখন জান্নাত দেখে তারা হাসতে থাকে, দুনিয়াতে তাদের মুখে গুলি চলে কিন্তু তার মুখে হাসি যায় না, জান্নাতের চিত্র আল্লাহ তাদের চোখের সামনে তুলে ধরে। তখন দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। একটা ছেলেকে হঠাৎ করে ইংল্যান্ড একটা মসজিদ থেকে তুলে নেওয়া হলো, ছেলেটা ইংল্যান্ডে জন্ম, দাওয়াতি কাজ করতো, তার দাওয়াতে প্রায় 50 থেকে 60 জন সাদা চামড়ার ইংলিশ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কলেজে যেত, কলেজ থেকে এসে বাবা come here man, do you know this life very temporary life, bhai ei jibon ta khub olpo shomoye je kono shomoy amra chole jete pari, bas aste aste bujhiye oi english ke jannate pothe niye ashto। Hotat kore ekdin take uthiye niya holo, khobor nai to nai nai ne, pitamata pagoler moto hoye achen, তাকে নিয়ে যাওয়া হলো গুয়ান্তানামা জেলখানায়, প্রচন্ড ভাবে তাকে মারা হলো, প্লাস দিয়ে টেনে তার পায়ের হাতের নখগুলো তুলে নেওয়া হলো, আঙ্গুলের ভিতরে দিয়ে সুই ঢুকানো হলো, উলঙ্গ করে রাখা হলো সাপ্তাহে সাপ্তাহ, শুধু পানি আর এক দুইটা রুটি ছাড়া কোনো খাবার নাই, চোখ বন্ধ,
অজ্ঞান হয়ে পড়ে থাকে ম্যাক্সিমাম অত্যাচারের কারণে। এই অবস্থায় ছেলে স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু তার মাথায় হাত বুলাচ্ছে, এক মাস পরে তাকে সুযোগ দেয়া হলো কথা বলো কার সাথে বলবে। প্রথম ফোনটাই মাকে করলেন, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ফোন করতে মা চিৎকার, শুধু বলেছে মা আসসালামু আলাইকুম, বলছে সান হোয়ার আর ইউ, কোথায় তুমি? ছেলে জবাব দিচ্ছে মা আমি ভালো আছি। মা বলছেন কিভাবে তুমি ভালো দাবি করো, আজকে এক মাস তোমার কোনো খবর নাই, তোমার আব্বা অজ্ঞান হয়ে হসপিটালে পড়ে আছে, আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছি। বলছে মা আমার আঙ্গুল নাই, আমার নখ নাই, আমি খেতে পাই না, তবু আমি ভালো আছি, আমার মাথায় হাত বুলিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই জান্নাতের পথ রাসূল বলতেন, হুফাতিন নারু বিশাহওয়াত হুফাতিল জান্নাত বিল কারিহাত। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়ে ভরে দিয়েছেন, হুফাতিন নারু বিশাহওয়াত, দুনিয়ার সব লোভনীয় জিনিসগুলো জাহান্নামের চারিপাশে আছে, সুন্দরী নারী, বড় গাড়ি, বিলাসবহুল টাকা পয়সা সব ঘিরে রেখেছে জাহান্নামকে। আর জান্নাতের পথ কাঁটাযুক্ত পথ, জান্নাতের চারপাশে আছে কাঁটাযুক্ত জিনিস, যেগুলো করতে কষ্ট হয়, ফজর পড়তে কষ্ট, জোহর পড়তে কষ্ট, ওযু করতে কষ্ট, পিতামাতার খেদমত করতে কষ্ট, গরিবের হক আদায় করতে কষ্ট, জমির আয় ঠিক রাখাতে কষ্ট, এই কষ্টের পিছনেই আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। এখন আমাদের ঠিক করতে হবে আমরা কোথায় যাব। জান্নাতে যেতে চান তো? চান তো? জান্নাতে যাওয়ার কাজ কয়টি বলেন? সহজ, ইমান আনতে হবে কয় জিনিসের উপর? সাত হলো ব্যাখ্যা, কিন্তু আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ যখন উল্লেখ করলেন বলছে দুইটার উপরই মানলেই হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ জাল্লা শানুহু বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাত তুজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যেটা দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে? কি ব্যবসা আল্লাহ শিখাচ্ছে? দুনিয়ার ব্যবসায় জাহান্নামের আগুন আরো জ্বলে, যত বড় ব্যবসায়ী তত বড় ডাকাত, যত বড় ব্যবসায়ী তত বড় কালোবাজারি, যত বড় জমির ব্যবসায়ী তত বড় জলদস্যু। হিসাব নেন এক একটা কত টাকা মানুষের মেরে হেলিকপ্টার দৌড়ায়, একই জমি দশ বার বেঁচে, ইবিলি হিবিলি কুত্তাবেলি শিয়ালবেলি এ সমস্ত অবৈধ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এরা, কিন্তু তাদের ঘরে কোনো শান্তি নাই। যে আরেকজনের শান্তি নষ্ট করে তার ঘরে কখনো শান্তি আসে? কোন ঘুষখুরের ঘরে শান্তি নাই, কোন চাঁদাবাজির বাড়িতে শান্তি নাই, বাহির থেকে চকচক ভিতরতে সদর ঘাট, বাহিরে ফিটফাট ভিতরে সদর ঘাটের চেয়ে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা ব্যবসা করবা জাহান্নাম নিবে যাবে,
সুবহানাল্লাহ কইলেন না, জাহান্নাম নিবাতে চান তো? যে জাহান্নাম কোনো নিবে না, তাত্তালু আলাল আফইদা, কলিজার ভিতরে ছেক লাগিয়ে দেয় যে জাহান্নামের আগুন। নারুল্লাহি মুকাদা, আল্লাহর আগুন, কার আগুন? সব সময় জ্বলে, সব সময় সেই আগুন নিবিয়ে যাবে। কে বলছে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, জিহাদ করো দুটি জিনিস দিয়ে, একটি হলো মাল আর একটি হলো জান। এই যে তিন দিনের মাহফিল চলে, খরচ বোধহয় নাই, আরে শুধু মেহমানের জন্য গোস্ত আর মাছই কিনছে 1,00,000 টাকা। এই যে লোকটা, আমরা মেহমানরা খাই আর কি সুন্দর সুন্দর কথা কই, দুপুরে কি খেয়েছি বলবো? থাক, আপনারা পরে কবি যে হুজুর করে এত খাওয়ায়, আমাদের খাওয়া নি, আপনাদের উসিলায় তো আল্লাহ আমাদেরকে খাওয়া। আরে ভাইরা, আপনারা যারা ইসলামের বিরুদ্ধে কথা কন, ওই যে এক বেচারা, আসলে ওর দোষ নাই, ও যে কি কইছে নিজেও বলতে নেই, কয় ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম, কিন্তু ইনশাআল্লাহ ইসলাম থাকবে। ও তুই নিজেই তো ইসলাম হয়ে আছে, তুই নিজেই তো ইনশাআল্লাহ ইসলামের ভিতরে ঢুকে বসে আছে। বেচারা গরিব মানুষ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। কেউ ইসলাম থেকে বেরিয়ে গেলে আমরা খুশি না, কোন মুমিন খুশি হতে পারে না। আমরা চাই সারা পৃথিবীর সব মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাক, কারণ আমরা সবার জন্য দোয়া করি। একটা দোয়া সব নবীরা করেছেন, আমরাও করি, আল্লাহ যেন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। জাহান্নাম এত খারাপ জায়গা, এক সেকেন্ড যদি কেউ থাকে সারা জীবনের সুখ সে জীবনের তরে ভুলে যাবে। তাকিয়ে দেখেন যমুনার মালিক, এত সম্পদ কামাই করেছেন তিনি, অসুস্থ হলেন চায়না থেকে ডাক্তার, কত ডাক্তার তিনি পাশে রেখেছেন, শেষে একটা কথা বলে বলে চলে গেলেন, আমার সব সম্পদ নিয়ে কেউ যদি আমার একটু শান্তি দিত, কেউ যদি একটু শান্তি দিত। আল্লাহ বলছেন শান্তি আমার নামই শান্তি, কার নাম শান্তি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে, আমি সালাম সালাম সালাম। কত সুন্দর কথা, সালাম কার নাম? আল্লাহ। ডাকতে হবে কাকে? আর কাউকে না, আর কাউকে ডাকলে শান্তি পাবেন না। দেখেন না দুঃখের শেষ নাই, খাজারে ডাকতে ডাকতে এরপরে গাঁজা খাওয়া ছাড়া তার উপায় নেই। খাজারে ডাকে এরপরে কি খায়? আল্লাহ হেদায়ত করে করে, আসলে ওদেরকে ভালোবেসে আল্লাহ পথে নিয়ে আসে, কাপড় চোপড় পরে মসজিদে নিয়ে আসেন, ওরা ভালো হয়ে যাবে। আমি তো খুব আশাবাদী, আমার দেশ ইসলামের আলোতে আলোকিত হবেই, এদেশে কোরআন কায়েম হবে, এদেশে ইসলাম কায়েম হবে, কেউ রুখতে পারবে না। না আফগানের চেয়ে ভালো হবে, আফগানিস্তানে তো এখন টাকা পয়সা নাই, বেচারা কি খাবে, কঠিন অবস্থায় আছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আর্নিং জানে আলহামদুলিল্লাহ। আমাদের কোটি কোটি ছেলে বাহিরের পয়সা নিয়ে আসতেছে, ঠিক কি না? স্বাবলম্বী দেশ আল্লাহ কবুল করুক। জান্নাতের কাজ দুটি, কয়টি? দুটি। আল্লাহ জাল্লা শানু বলেছেন জাহান্নামের কাজও দুটি। অসংখ্য আয়াত সূরা বাকারা থেকে যদি শুরু করি, প্রথম বলেছেন জাহান্নামের কথা, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأَتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي يَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ আল্লাহ জাল্লা শানু বলছেন যে কিতাব নাজিল করেছি, যার উপর নাজিল করেছি,
দুই বিষয়ে যদি কোনো সন্দেহ হয় একটা ছোট্ট সূরা বানাও, সূরাতিন তানবীর লি তানকীর তানকীর লি তাকলীর, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। সবচেয়ে ছোট্ট সূরা কোনটি? আরো জোরে বলেন, কেন কাউসার ছোট হবে? তিন আয়াতের তিনটা সূরা কাউসার ছোট হলো কেন? তিন আয়াতের কয়টা সূরা? তিনটা, কোনটা কোনটা? আসর, কাউসার, নসর। আসর, কাউসার, তিনটে তিন আয়াত, তো এটা ছোট হলো কেন? শব্দ সংখ্যা ক, সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে কিন্তু ওজন সবচেয়ে বেশি বাংলাদেশের মতো দেশের সাইজ ছোট কিন্তু জায়গা বেশি। 20 লক্ষ রোহিঙ্গাকে ঢুকে রাখছে খবরই নেই। আরে 20 কোটি ঢুকা কোনো সমস্যা নাই আমাদের, আমরা মুসলমানদের জন্য কলিজা অবারিত করে রেখেছি। শুধু গোপালগঞ্জে যা খালি জমি আছে 20 লক্ষ ঢুকলেও জমি ভরতে পারবে না, ঠিকটা বেঠে? কি বিশাল দেশ, নদীতে উঠলে মনে হয় সুবহানাল্লাহ। এই যে নদী যেটা পার হলে আমরা, এটার পানি সারা বাংলাদেশের লোক যদি 100 বছর খায় 10 লিটার শেষ হবে, খাইতে থাকে। কি মিষ্টি পানি সুবহানাল্লাহ। আমার তো আসতে যেতে মনে হয় লাভ দিয়ে শুধু পানি খাই, কারণ ঢাকা শহরের পানি তো আমরা ঠিক মতো খেতে পারি না। এক লোক অজু করে চাঁদ দেখে কয়, চাঁদের থেকে ঘুয়ের গন্ধ কে? আরেকজন কয়, আরে বেটা তোর হাতে তো গুলাই গেছে। কহালা অজু করে এলাম, গুলা গুলো কই থেকে? আপ ওই যে নীলয়ের ইচ্ছে দেখ, ওই যে সোনালি রঙের ইচ্ছে, চেক করে দেখে ওয়াশার পানি আর ঘুয়ের পাইপ এক হয়ে গেছে। অথচ গ্রামে আপনারা কত ভালো পানি খান, আলহামদুলিল্লাহ। কি পানি, মনে হয় ডাবের পানি খাচ্ছে। কে খাওয়াচ্ছে? সর্বশ্রেষ্ঠ নেয়ামত পানি। সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি? পানি। তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সকালবেলা, সাহাবায়ে কেরাম পাচ্ছেন না, কারণ মদিনায় একজন বড় বীর ছিলেন যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কেউ পছন্দ করত না, সে ছিল আনবীতেন, সে তাকে কেউ পরাজিত করতে পারত না। সে বলতো, আমাকে যে পরাজিত করবে আমি তার ধর্ম গ্রহণ করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পাহারা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভুলে ওখানে চলে না যায়। পাওয়া যাচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একদিন ওখানেই চলে গেলে গিয়ে দেখে ও কুস্তি করছে। রাসূল বললেন, মানান, তুমি কে? আমাকে চিনো না, আমি বড় ভালো, আমি খুলে দেই আমার বিবি নামাজ পড়ে। রাসূল কাচ্ছেন, চোখ দিয়ে পানি ঝরছে, বলছে কেন বললে না আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কেউ বলতেন না, প্রয়োজনের কথা কাকে বলতেন? আল্লাহকেই বলতেন, বলার জায়গা একটাই, সেটাকে। সেই তালহা রাদিয়াল্লাহু আনহু ব্যবসা শুরু করলেন। ব্যবসা হতে হতে এত ব্যবসা হলো, মদিনার এখন যেখানে আপনারা নামাজ পড়েন সালাত পড়েন এই পুরাটাই তালহার বাগান। তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে রাসূল পানি খাচ্ছেন, ঢুকে আবু হুরায়রা শিয়ালের মতো ঢুকলেন বাগানে বেষ্টনি ভেঙে, গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু হুরায়রা, সবাইকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। তালহার সাইয়েদনা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা স্যান্ডেল দেন, আমি এমনি করলে লোকেরা বিশ্বাস করতে চাইবে না, আপনার স্যান্ডেলটা আগে দেখাবো তারপরে বলবো রাসূলুল্লাহকে পেয়েছি তিনি এই সুসংবাদ দিয়েছেন। স্যান্ডেল নিয়ে বের হলেন, বলছে সুসংবাদ আছে, সুসংবাদ আছে, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। ওমর ফারুক ধরে এক থাপ্পড় খেয়ে মাটিতে রাসূলুল্লাহর কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস পড়লাম, ওমর আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিয়েছেন, কি খবর ওমর? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই হাদিস এখন বলার সময় নয়। আরে আমি বলছি না, ওই যে ওমর ফারুক কাদের বলছে, আমি তো বলছি
ওমর ফারুক তাদের বলছেন এখন এই হাদিস বললে শুরুতেই লোকেরা আমল ছেড়ে দিবে। কোন ওমর? যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার পরে নবী হলো ওমর হতো, বিশ্ব নবী হলো ওমর হতো। ২৭ জায়গায় ওমর কথা বলেছেন, সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমে ঘুরছেন হঠাৎ দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ওমর দাঁড়ালে কেন? আমি দাঁড়িয়েছি এই জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে কাবা ঘর ঠিক করেছেন, আমার মন চায় আমি এখানে সালাত পড়ি। সাথে সাথে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসলেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। কি সম্মান এক একজনকে আল্লাহ দান করেছেন, কাজ করেছেন দুইটি, কয়টি? দুটি কাজ করেছেন। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার আগে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, যত জায়গায় কোরআনে জান্নাতের কথা বলেছেন, আগে বলেছেন জাহান্নামের কথা, তারপরে বলেছেন জান্নাতের কথা, শুধু দুইটা সূরা তার ব্যতিক্রম করেছেন, সূরা আর-রাহমান এবং সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়াতে আগে জান্নাতের কথা বলেছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখযুদ ওয়া তালহিন মাদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়ামাইন মাসকুব ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ অফুরুশিন মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন থুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া থুল্লাতুম মিনাল আখিরিন আসহাবু শিমাল মা আসহাবু শিমাল। ডানপন্থী হতে চান তো? ডানপন্থী হতে চান? আপনারা বোধ সানা খান না, গোপালগঞ্জের মিষ্টি খান, গোপালগঞ্জের মিষ্টি বোধ সারা বাংলাদেশে ফার্স্ট হবে। আমি আজকে এসব দুইটা খেয়েছি, খাবে এত সুন্দর মিষ্টি পৃথিবীর কোথাও বানানো হয় না। সার্টিফিকেট দিয়ে গেলাম আজকে, কিসের ডাকার আলাউদ্দিন ফালাউদ্দিন ফালা দেন অবজা। দেখলাম পিওর দুধ থেকে মিষ্টি বানাচ্ছে, আপনার বোধহয় খান না, তা আওয়াজ এত কমকে একটু জোরে বলেন তো, ডানপন্থী না বামপন্থী? কোন পন্থী? তাহলে ডান দিকের কাজ করবেন, ডান দিকের কাজ হলো বিবিকে সম্মান করা, ডান দিকের কাজ পিতামাতার খেদমত করা, ডান দিকের কাজ প্রতিবেশীকে আদর করা, ডান দিকের কাজ যে কোনো মানুষের মুখে খাবার না থাকলে খাবার চলে দেয়া, ডান দিকের কাজ ওজনে সঠিক দেয়া, ডান দিকের কাজ জমি রাইল না ঠেনা, ডান দিকের কাজ কারো থেকে চাঁদা দাবি না করা। যে নেতা চাঁদা খায় ওই নেতা জাহান্নাম, সহজভাবে বুঝবেন চাঁদাখোর কখনো জান্নাতে যাবে না। চাঁদাখোর আর ডাইলখোর এক জিনিস, ডাইলখোর বুঝলেন কি ডাইল? ও তো বুঝছে মশারির ডাইল, আল্লাহ তোমার মশারির ডাল খাওয়া। আল্লাহ বলছেন ডানপন্থী যারা শোনো, আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ, প্রথম বড়ই খাবা, কি খাবা? বড়ই খাবা, বড়ই সব রোগ প্রতিরোধ করে। জান্নাতীদেরকে আল্লাহ আগে বড়ই খাওয়াবেন, তারপরে কলা খাওয়াবেন, তারপরে ছায়ায় বসাবেন, তারপরে পানি খাওয়াবেন। আগে খাবেন ফল, তারপরে খাবেন পানি, কার কথা? দুনিয়াতেও যদি শরীর ভালো রাখতে চান আগে ফল তারপরে উল্টে যায় নেই,
কোরআন শরীফের বাহিরে কথা বলে মুশরিকেরা। মুশরিকেরা বলে খালি পেটে ফল, ভরা পেটে না, খালি পেটে ফল, ভরা পেটে জল, এটা কোরআনের কথা। আর মুশরিকেরা বলে ভরা পেটে ফল, খালি পেটে জল, মিথ্যা কথা। ভরা পেটে ফল খাবেন, ডাক্তাররা বলছে এটা পচে যাবে ফলটা। খালি পেটে ফল, গোস্তের আগে কি খাবেন? ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ইচ্ছামত ফল খান, তারপরে গোস্ত খান, শরীর খারাপ হবে না, হার্ট ব্লক হবে না, রক্ত জমাট বাঁধবে না, কোলেস্টেরল বাড়বে না, শরীর সুন্দর থাকবে। আল্লাহ বলছেন ডানপন্থীরা আগে বড়ই খাবে, তারপরে কলা খাবে, ছায়ায় বসাবো, পানি খাবে, উঁচু বিছনা দেব, তারপরে শুধু ফল খাবে, শুধু ফল খাবে। ফলে নিষিদ্ধ কিছু নাই, কাটারও কিছু, দুনিয়ার ফল কাটতে হয়, নিষিদ্ধ জিনিস আছে। আম কাটেন আগে, উপরেরটা ফেলেন, তারপরে ভিতরে কি আছে? আটি, কি আটি না বিচি, এক একখানে এক একটা করে, যেটা বলে সবাই চিনে আটি। তাল উপরে আছে কি? উপরে সোকলা, ভিতরে তাল, সেটা টিপে নিতে হয়, ঠিক কি না? আর তালের ভিতরে কি? আটির ভিতরে কি? হ্যাঁ, ফুফা, ওরা কইতেছে ফুফা, ফুফা, ফুফা। ভাইয়ের ভাইয়ের বোনকে কি বলেন? ফুফু। আর বোনের জামাইরে ফুফা, ওটা ঢুকছে তালের ভিতর। কি সুন্দর গো, কত নেয়ামত আল্লাহ রেখেছে। এরপরে বলেছে না সাবু শেবাল, না সাবু শেবাল, শুনো বামপন্থীদের খাওয়া কি হবে? সিফি সামুমি ও হামিম অজিল লিম্মাই আহমুম, প্রচন্ড গরম পানি তাদের পেটে ঢেলে দেয়া হবে। গরম পানি ঢুকার সাথে পানির সাথে আঁচড়িগুলো বের হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন এক ফোঁটা এদিক সেদিক হবে না, ঠিক না বেঠি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, মন যেটা চায় সেটা করবে না, আমি জান্নাতকে তাদের বাড়ি বানায় দেব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করে, আরো জোরে বলি আমিন। তবে প্রথম জাহান্নামী হবে যারা কিতাবের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে। একটা অক্ষর যদি অস্বীকার করো তুই কাফের হয়ে যাবি, মুসলিম থাকবি না। কাদিয়ানীদের ব্যাপারে আমার সাদেক বলেছে, কাদিয়ানীরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ও কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী কোন পুরুষের বাপ নয়, মুসলমানরা আছে বাবা লয়া, মুশরিকরা আছে মা লয়া, ঠিক না ঠিক? কত বাবা, বাবা দয়াল বাবা রে, দয়া করো আমারে। আরে তোমার বাবারে দয়া করবে? আমি যখন চট্টগ্রামে গিয়েছি 1982 সাল, দেখি যে অনেকগুলো মানুষ বলছে দয়াল বাবা রে, দয়া করো আরে। আয় বাবা, যে তার বাবা হড়য়া, তোর বাবা মরি গি গো, তো ক্যান্ডেল ক্যান্ডেলটা দয়া করবো দে, কথা ঘুরিয়ে দাও, দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে। তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। সুবহানাল্লাহ, একটু দয়া যদি আল্লাহ করে তুমি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বা, ঠিক কি না? এক মিনিট আগে মুসকানকে কেউ চিনে না, একদিনের মধ্যে সারা পৃথিবীতে মুসকান। কার নাম? কার নাম? শুধু একটু সাহস নিয়ে দাঁড়াও, পৃথিবী তোমার পদতলে আসবে, ঠিক না ঠিক? ইন্ডিয়ার ভাইয়েরা 5 লাখ টাকা উপহার দিয়েছে,
ওলামায়ে হিন্দ 5 লাখ টাকা উপহার দিয়েছে মাসকানকে। বোরকা পরা মেয়েদের সাহস আরো বেড়ে গেল, মায়েরা বোরকা ছেড়ো না, এটা তোমার সম্মান, এটা তোমার ইজ্জত, এটা তোমাকে সারা পৃথিবীতে বিখ্যাত করে দিবে। জান্নাতের কাজ যেখানে বরকত বেশি, দেখেন না ম্লান হয়ে গেছে লতার মৃত্যু, লতার মৃত্যুর খবর এত ছড়ায়নি যত ছড়িয়েছে আল্লাহু আকবার, ঠিক কিনা? কারণ আল্লাহর কথা কোথায় যায়, উপরে যায়, লাতাকুনা কালিমাতাল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা উপরে যায় আর কাফেরের কালেমা সব নিচের দিকে যায়। ওরা বলছে জয় চিনি, জয় কি চিনি রাম শুনেই যায়, যখন মেয়ে বলছে আল্লাহু আকবার ওরা সব পারে। দুই তিনবার মায়া এমনি যখন ঝাঁকি দিল, আমার ছোট মেয়েটাও এরকম সুখনা, আমি হঠাৎ করে দেখে মনে করলাম যে কিনা আমার মেয়ে এরকম করে, সব বোরকা পরা মেয়ে আমার, সব বোরকা পরা মা আমার মা। হেজাব যারা করে তাদের মর্যাদা বাড়িয়ে দেন, কি মর্যাদা তাদের। আর একটা মেয়ে যখন হেজাব পরে না, গ্রামের ছেলেরাও বিরক্ত হয়, ঠিক না বেঠি? আল্লাহ আমার মাদেরকে বুঝার তৌফিক দান করুন। জান্নাতের পরিবেশ যেখানে বরকত আছে সব সময় উপস্থিত রাখবো কাকে? আমাকে দেখছেন কে? তিনি থাকেন কোথায়? আরশে উপরে, আরশে ক্ষমতা আছে তার সব জায়গায়। যদি বলি প্রধানমন্ত্রী থাকেন কোথায়, কি বলবেন? গণভবনে, ঠিক না বেঠি? বঙ্গভবনে থাকেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থাকেন কোথায়? গণভবনে। যদি বলেন সব জায়গায় ক্ষমতা আছে, সব জায়গায়। এখন এখানে যদি আমি ওই যে রফিকের মতো একটা কথা বলে দেই, পুলিশ এসে আমার কবে যে আসসালাম আলাইকুম, আমি বলব ওয়া, শুরু হয়ে যাবে বাক বিতণ্ড, যাব না আমরা সে দেশে। আল্লাহ আছেন কোথায়? আরশে উপরে। তিনার ক্ষমতা আছে কোথায়? সমতা আছে করোনার ভিতরে, দেখা যায় না, ছোঁয়া যায় না, দুনিয়া থেকে চলে যাচ্ছে কোটি কোটি মানুষ। রোগটার নাম কি? বাংলাদেশে যেভাবে ছবি দেখায় মনে হয় আইসক্রিম ধরে খায়, কি সুন্দর করে লাল নীল কত রঙের। আমি প্রথম মনে করলাম এটা বোধহয় কোনো ফল, এটা কি ফল দেখতো, কয় ফল না, এটা খাইলে শেষ, কি সুন্দর করে ছবি যায় এমনি ঘুরে ঘুরে আসে। আসলে করোনার কি রূপ কেউ জানে না, আন্দাজে আঁকেছে ছবি, একমাত্র একজনই জানেন তিনি কে। আল্লাহর সাথে বেয়াদবি করবি, করুণা দান করবেন কে? দুনিয়াও শেষ আখেরাতও। এই করোনায় মুসলমান বেশি মরেছে না আল্লাহর দুশমন মরেছে বেশি? সবচেয়ে বেশি মরেছে মদ খোর। কি খোর? মদ খোর। অবশ্য মদ খোর গোপালগঞ্জ, সুদখোর আছে, হ্যাঁ তো মদখোর আর সুদখোর তো একই জিনিস, মদখোরের উপর লানত, সুদখোরের উপরও লানত। কয় লানত? পাঁচ, পাঁচ ব্যক্তি। কয় ব্যক্তি? যে সুদ খায়, যে মদ খায়, যে সুদের ব্যবসা করে, যে মদের ব্যবসা করে, যে সুদের অ্যাডভার্টাইজ করে, যে মদ বানায়, যে মদ বহন করে, যে মদ সাপ্লাই দেয়, সবগুলো উপর লানত। কার কথা? এই মদ খেয়ে মারা গেলে মুসলমানের মৌত হবে না, সুদ খেয়ে মারা গেলে তুই মোমেন হবি না। কার কথা? অজারো মা বাকিয়া মিনার রে বাহিন কুনতু মুমিনিন, যদি মোমেন হও সুদ ছেড়ে দাও। আজকে থেকে সুদ ছেড়ে দেব, রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহ বলেছেন যে আমাকে ভয় করবে আমি আছি, যেমন রমজানে আমরা কাকে ভয় করি? কুলি করি কিন্তু গড়গড়া করি না, কারণ গলার ভিতরে আমাদেরকে দেখেন কে? এত কষ্ট করে মাছ মারতে যাই, মুখে পানি ঢুকাই না, পানির তলেও দেখেন কে? যেখানেই থাকো আল্লাহর ক্ষমতা তোমাকে দেখছে, পানি গলার তলে নেই না। ছোট বাচ্চা রোজা রেখেছে, বয়স তার 8 বছর, নাম হলো শ্যামাক। আমি তখন ইংল্যান্ডের টিচার, 1991,
ছেলেটা খুব সাদা চামড়ার ছেলে। আমি ছাত্রদেরকে পছন্দ করি, যে ছাত্রকে স্যার ভালোবাসে আর ছাত্র স্যারকে ভালোবাসে ওটা হলো আসল স্যার। যে ইমামকে মুসল্লি ভালোবাসে, মুসল্লিরা যে ইমামকে ভালোবাসে, রাসূল বলেছেন ও হলো আসল ইমাম। আর যে ইমামকে মুসল্লি লাথি মারে, ইমামও মুসল্লিদেরকে লাথি মারে, এরকম হয়েছে নাকি কোথাও? কথা কর না, বদর মুকাররম হয়েছিল, একজন ইমাম সেজদায় গিয়েছেন, পিছে থেকে আরেকজন লাথি মারছে, এরপরে ইমাম সাহেব পিছনে হাত দিয়ে সেজদায় গেছে, তারপরও সামলাতে পারে নাই, পুলিশ পাহারা লেগেছে। একজন মুসল্লি যদি কোন ইমামের বিরুদ্ধে অবজেকশন দেয়, ওই অবজেকশন উঠা পর্যন্ত ওনাকে ইমামতিতে দিয়েন না, এটা ইসলামী গণতন্ত্র। তাকিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, একজন চাষি উঠে বলছেন লা তাকতুবিয়া ওমর, ওমর খুতবা বন্ধ করো, খুতবা বন্ধ। চিনেন ওমরকে রাদিয়াল্লাহু, চিঠি লেখে নদী ওনার চিঠিতে ভরপুর হয়ে যায়, নীলনদকে চিঠি লিখেছেন ওমর, উনি ক্ষমতায় বসেছেন, মিশরের লোকেরা এসে বলছে আমাদের নীলনদ জিনেরা পানি খেয়ে ফেলে, সুন্দরী মেয়ে বলি না দিলে পানি ছাড়ে না। তিনি চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির, ইয়া নাহরে নাইল, হে নীলনদ, এই চিঠি পাওয়ার পর থেকে আল্লাহর নামে ভরপুর হয়ে যাও, এক ফোঁটা পানি যেন তোমার বুকে কম কম না। কোন ওমর মসজিদ নববীতে বসে হিংস দেখেন, 450 মাইল দূরে মুসলমান জিহাদ করে, এখান থেকে তিনি মসজিদ থেকে কমান্ড পাঠায়, হে পাহাড়ে আরোহীরা তোমরা সামনের দিকে যাও। মদিনার লোকেরা বলে আমরা এখানে বসে আছি মসজিদে, কোথায় পাহাড়, কাকে বলে? সালাম ফিরানোর পরে বললেন ওই তো দূরে মুসলমানরা কাফেরদের সাথে মোকাবেলা করছে, আমি কমান্ড দিয়েছি। মুসলমানরা যখন ফিরে এসেছে জিজ্ঞেস করেছেন আপনারা গত জুমায় ওমর ফারুকের কথা শুনেছেন নাকি? মুসলমানরা বলেছে আপনারা যেভাবে শুনেছেন আমরাও সেইভাবেই শুনেছি। রাতের বেলায় আলী স্বপ্ন দেখেন রাদিয়াল্লাহু আনহু, ফজরের সময় ওমর সেই স্বপ্ন বলে দেয়, এক গুলি ছুরি নিয়ে ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে এসেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন রাসূলের কাছে এক গুলি ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে এসেছেন, রাসূল সবাইকে খেজুর দিচ্ছেন, আলী একটা খেজুর খেয়ে বলছে হুজুর খেজুরটা খুব মিষ্টি, আমাকে আরেকটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আরেকটা দেয়া যাবে না। স্বপ্ন দেখে তিনি মসজিদে গেলেন, দেখলেন আরেক গুলি ঝুড়ি নিয়ে এসেছে এক ঝুড়ি খেজুর। সালাত শেষে ওমর বন্টন করছেন, আলীকে একটা দিলেন, খেয়ে বলছেন খুব মিষ্টি, আরেকটা দেন। ওমর ফারুক বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে আরেকটা দিত আমিও আরেকটা দিতাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার স্বপ্ন আপনি জানলেন কিভাবে? ওমর ফারুক বলছেন একজন মুমিনের খবর আল্লাহর একজন মুমিনকে জানিয়ে দেয়। সেই ওমরকে বলছেন খুতবা দিও না, খুতবা দিও না। ওমর চুপ করে বসে আছেন, বলেন রেশনের কাপড় আমিও পেয়েছি, জুব্বাটা তো লম্বা হয়নি, আপনি জুব্বাটা তো লম্বা কেন? ওমর ফারুক বলেন আমার পক্ষ থেকে আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবেন। তিনি উঠলেন, উঠে বললেন আমার আব্বা দুটি কাপড় নেয়নি, আব্বার জুব্বাটা ছিঁড়ে গেছে, আমার কাপড়টি আব্বাকে দিয়েছে। চাষি বলছেন ইয়া আমির আল মুমিনিন উখতব, আপনি খুতবা দেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি, আমাকে যেইভাবে আপনি সম্মান দিয়েছেন আল্লাহ যেন ওইভাবে আপনার সম্মান আরো বাড়িয়ে দেয়। এটার নাম ইসলামী গণতন্ত্র। এখন গণতন্ত্র না, এখনকার নাম পেটতন্ত্র। শক্তি যার হুকুম চলে তা, অথচ মসজিদেই আছে ইসলামী গণতন্ত্র, ঠিক তবে ঠিক মসজিদে ছেলেটা এসেছে, আমি বললাম ইউ লুক সো ফায়ার, হোয়াট ইউ বিন ডুইং, তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি কি করো? আমাদের হুজুররা তো এখন মসজিদে পোলাপান পাইলে পিটাইতে পিটাইতে নিজের লুঙ্গি খুলে যায়, মনে হয় রিলিফের মাল পেয়েছে, পিটা।
এরা শিক্ষকতার উপযুক্ত না। যে সমস্ত মাদ্রাসা স্কুলে সাত লাখ পিতা এদেরকে গড়দানা ধরে স্কুল থেকে বের করে দেয়। এরা সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, কুরআন বিরোধী। বাসপাড়া মুখস্থ করেছে একটা ছেলে, তাকে পিটিয়েছে হুজুর, ছেলে কোরআন তো ছাড়ছে এখন নামাজও পড়ে, পিটিয়ে অজ্ঞান করে দিয়েছে। কেন? ছেলে আরেক ছেলের সাথে দুষ্টুমি করছে, দুষ্টুমি তো পোলাপানি করবে, বুড়া মানুষও দুষ্টুমি করবে। আচ্ছা বলেন তো দুষ্টুমি কারা করবে? কথা কর না কেন, আমরা আমি ওনার লোক দুষ্টুমি করবো? দুষ্টুমি যদি আমরা বুড়ারা করি, মানুষে করবো শালার বুড়া বয়সে বিবৃতি দোষ, ঠিক কিনা? পোলাপান দুষ্টুমি তো করবে, আপনি বুঝিয়ে দিবেন, হালকা শাসন করেন, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আশেপাশে খবর নিবেন, আমাদের অধিকাংশ বাচ্চাগুলো মাদ্রাসায় যায় না হুজুরা পিটানোর কারণে, স্কুলে যায় না মিস্টেসরা পিটানোর কারণে। ঠাকুর গায়ের এক বেটি এক ছেলের কান থামিয়ে খেয়ে ফেলেছে, কান ছিঁড়েই ফেলেছে। আল্লাহ এদেরকে হেদায়ত দান করেন, বাচ্চাদেরকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করতেন, বসে থাকতেন বাচ্চাদেরকে দেখলে, বাচ্চারা দৌড়িয়ে এসে কেউ দাড়ি ধরত, কেউ মাথা ধরত, কেউ ঘাড়ে পড়ত, রাসূলকে দেখাই যেত না, ঢেকে ফেলত বাচ্চারা। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করল, নিজের সন্তান নয় আরেক সাহাবীর সন্তানকে কোলে করে নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকুতে যাওয়ার সময় বাচ্চাকে পাশে বসিয়ে রুকু সেজদা করে আবার বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন রাহমাতাল্লিল আলামিন। এখন তো আমাদের বাচ্চাদের ডায়পার আছে, কি আছে ডায়পার চিনেন? ডায়পার লাগায় দিলে ক্যাপসুল, বাস হাগামুতা যা করুক কোনো অসুবিধা নেই, তুই হাগদি হাগদি ভিতরে মরে যা, কিন্তু বাহিরে কোনো অসুবিধা নাই। তখন তো এরকম ছিল না, নাজুক ছিল, তারপরেও বাচ্চাদেরকে কোলে নিতেন রাহমাতাল্লিল আলামিন। ছোট ছেলেকে বললাম কি করছো, বলছে আমি ফাস্টিং, আমি রোজাদার। একটা রুমে নিয়ে তাকে আমি চিপস দিলাম, চকলেট দিলাম, জুস দিলাম, বললাম নো ওয়ান উইল সি ইউ ইট ইট ড্রিংক ইট, নো ওয়ান গোনা সি ইউ ম্যান, তুমি খাও, কেউ দেখবে না তোমার। আধা ঘন্টা পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে ছেলেটা বসে আছে, বলা হ্যাঁ শ্যামা হোয়াটসঅ্যাপ, what happened, কেন নিলা না? বলছে মাই আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ। লিমান খাফা মাকাম রাব্বি, আল্লাহর উপস্থিতিকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন জান্নাতকে তার বাড়ি বানিয়ে দেব। লিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে তাদেরকে কয়টা জান্নাত দেয়া হবে? দুইটা জান্নাত। যে কোনো জায়গায় জিনা করবেন ধরিয়ে দিবেন কে? যে কোনো জায়গায় খুন করবেন ধরিয়ে দিবেন কে? কেউ সাক্ষী না থাকলেও সাক্ষী আছেন একজন, তিনি কে? দেখেন না প্রদীপের অবস্থা, তাকে ধরার কেউ ছিল না, ধরিয়ে দিলেন কে? কিরকম ধরা? আহা, পাপ, দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও, এত সম্পদ কোন কাজে আসবে? অল্প খা, হালাল খা, বরকত দিবেন কে? দেখেন না কুত্তার সার কোন বরকত নাই, গরুর বাছুরের আশ্রয় নাই, বাজারে গেলে মনে হয় সবগুলো গরুকে আল্লাহ আলাদা জায়গায় লালন পালন করে বাজারে পাঠিয়েছে, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তাগুতকে প্রাধান্য দিবে, যে বিদ্রোহী হবে, বিদ্রোহী কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা।
জাহান্নামের আয়াতগুলো রাসূল পড়তে পারতেন না, কাঁদতে কাঁদতে হয়রান হতেন। তিনার জন্য সব নেয়ামত আল্লাহ বরাদ্দ করেছেন, তিনি কাঁদতেন যাতে উম্মতেরা কাঁদতে পারে। রাসূল সাল্লাম নামাজে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহি আলাইহিম নামাজে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। নামাজে কাঁদবেন সেজদায়, রাসূল সেজদায় কাঁদতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন ভাতের পানি উতরালে ড্যাগের ভিতরে যেরকম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম শব্দ আসত। গত রমজানের আগের রমজান ম্যানহাটনে আমি একটা মসজিদে মাগরিব পড়তে ঢুকেছি, দেখি যে পিলারের আড়াল থেকে কান্নার আওয়াজ আসছে। মসজিদে ঢুকলে কয় রাকাত পড়বেন জোরে বলেন, যখনই ঢুকেন কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন, দুই রাকাত পড়বেন না, বসবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যদি বসতে হয় কয় রাকাত? দুই রাকাত। ঘরে সুন্নত পড়ে গেছেন ফজরে, তারপরে মসজিদে বসতে যাচ্ছেন কয় রাকাত? দুই রাকাত। আসর পড়েছেন আবার মসজিদে ঢুকেছেন কয় রাকাত? দুই রাকাত পড়ে আমি পিলারের পাশে গেলাম, দেখি একটা সাদা চামড়ার ছেলে হেডফোন কানে বসে বসে কাঁদছে। বলছে, বললাম, হোয়াই ইউ ক্রাইং ফর, কেন কাঁদছো? একটা সাইড আমাকে বের করে দিল, ছেলে শুনছে, ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাবিসাতু রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়াবুসসাতিল জিবালু বাসসা মুমবাতা। কিয়ামতের দৃশ্য পড়ছে, ছেলে আর কাঁদছে। আমি বললাম, ডু ইউ নো দা মিনিং অফ ইট, তুমি কি অর্থ জানো নাকি? বলছে, না অর্থ জানি না, প্রতিটি অক্ষর আমার কলিজায় আঘাত করছে। এটার নাম কোরআন, এটার নাম কি? কোরআন বানিয়েছেন কে? একটা অক্ষর দুনিয়ার ফ্যাক্টরিতে বানানো হয়নি, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন, চেষ্টা করেও কেউ কোরআন বানাতে পারবে? এই কোরআন যদি বানাতে না পারো, ফাইনাল তাফালু ওয়ালা তাফালু, যদি না পারো কোনোদিন পারবা না। ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো। এই কোরআন না মানলে ওই আগুনে যেতে হবে, ঠিক না? ঠিক। আজকে থেকে শপথ করব, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখা বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ বিবিকে আদর করা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু বিব্রত হয়েছে না? ফরজ বিবির হক দেয়া কত বড় ফরজ। বিবিকে তুই করে বলা নিষেধ শরীয়তে, কোন জান্নাতীরা বিবিকে তুই করে বলবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। গোপালগঞ্জের লোকেরা বিবিকে পছন্দ করে, ভালোবাসে, বাড়ি গেলে ভুলে যায়, ফোন করে কয়, সুরুতি কেমন আছো? কিছু লোকেরা বিবিকে আজে বাজে নামে ডাকে, আপনারা ডাকে না। প্রত্যেকটি জান্নাতির ব্যবহার সবচেয়ে সুন্দর হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে সুন্দর ব্যবহার, হুসনুল খুলক সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে। রাসূল সাল্লাম ঘরে আসতেন, কখনো এসে হুট করে ঢুকে পড়তেন না, তিনি জান্নাতি, তিনি কোথায়? সব নবী আলাইহিসসালাম কোথায় যাবে? জান্নাতে ফেরদাউস, ঠিক না? ঠিক। তিনি যা করতেন সবই কোরআনের কাজ, কিসের কাজ? তিনি ঘরে এসে হঠাৎ করে ঢুকে পড়তেন না, মসজিদে নববীতে থাকতেন, একটা বাচ্চা পাঠাতেন, যাও তোমার অমুক মায়ের ঘরে আমি যাব, তাকে রেডি হতে বল। মেয়েরা ঘরের কাজ করতে করতে ঘাড়মাক্ত হয়ে থাকে, আপনি তাকে একটু সময় দিবেন, সাজার সময়। এটি জান্নাতিদের কাজ। এসে দেখতেন বিবি কাজ করছেন ঘরের কাজ, তিনিও সাথে সাথে করতেন, ঝাড়ু হলে ঝাড়ু দিতেন, তরকারি কাটলে তরকারি কাটতেন, রুটি ভাজলে রুটি ভাজতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো ভাত খান নাই। আমাদের সবচেয়ে প্রিয় খাওয়া কি? কি
গোপালগঞ্জের এক ছেলে পাকিস্তানে ছিল 6 বছর, মা প্রশ্ন করেছে বাপ খাওয়া দাওয়া কেমন, বাপ কাজ নেই, কয় না মা আজ 6 বছর শুধু নাস্তাই খেয়েছি, কি খা, রুটি, রুটি আমরা কি মনে করি নাস্তা, ও কয় মা বাপ নাই শুধু নাস্তাই খাই, খা নাস্তাই খাই। ভাত যে কি প্রিয় জিনিস, এক লোকের বলছে ভাই আপনি জান্নাতে গেলে কি খাবেন, ক ভাত আর পোড়া মরিচ খাবেন, আমি ওইটারই দলের লোক, আজকে বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন আমি রোজা রাখছিলাম, ফেরিতে যখন দেখছি পোড়া মরিচ আর ইলিশ মাছ, কইলাম আল্লাহ কালকে রাখুন রোজাটা আপনি মাফ করে দিন, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, ইলিশ মাছের মতো স্বাদ পৃথিবীর কোন মাছ আমার মনে হয় জান্নাতের একটা টুকরা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিয়েছেন, এটার নাম হলো ইলিশ, এত স্বাদের মাছ পৃথিবীতে আর একটাও, এই জান্নাতে আল্লাহ কি খাওয়াবেন, প্রথম খাওয়াবেন পাখির গোস্ত মাছের কলিজা, রাসূল সাল্লাম বলছেন প্রথম দুনিয়াটাকে রুটি বানাবেন, কি বানাবেন, রুটি বানিয়ে খাওয়া দিবেন, দুনিয়া শেষ, দুনিয়া এমনি তো দুনিয়া শেষ, এই যে লতা চলে গেল আর দুনিয়াতে আসতে পারবে কি নিয়ে গেল, সাংবাদিক হাবিবুর রহমান সাহেব চলে গেলেন কি নিয়ে গেলেন, সোশ্যাল মিডিয়াতে আসলো মাথায় করে মগ নিয়ে নাচতেছে, এখন ফেরেশতারা উত্তর নিয়ে নাচবে, কি পিঠাটা খাবি তুই, তবে দোয়া করি যেহেতু নাম মুসলমান ছিল আল্লাহ যেন তারে মাফ করে দেয়, কেউ শাস্তি পেলে আমাদের কোনো লাভ নাই, আখেরাত বড় কঠিন, সাংঘাতিক কঠিন, তবে আপনাদের জন্য সহজ, যারা এশার নামাজ জামাতে পড়েছেন ফজর জামাতে পড়বেন সারা রাত নামাজ হয়ে যাবে, মসজিদে গিয়েছেন গুনাহ মাফ করে দিচ্ছেন কে, মসজিদে যত কদম দেন তত গুনাহ মাফ হয়, প্রথম কদমে গুনাহ মাফ, দ্বিতীয় কদমে এখন জান্নাত সামনের দিকে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে যায় আল্লাহ তার জন্য নিজে জান্নাত সাজায় দেয়, যে বলে রব্বানা লাকাল তার সমস্ত গুনাহ মাফ করে দেন কে, উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা করবেন তিনি কে, প্রশংসার কারণ কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে, এবার জান্নাতের প্রসঙ্গে আসেন, অবশ্যই যাদেরা আমানু আমিলুস সালেহাত আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা জান্নাত আছে যেখানে নহর আছে, নহর নিচে দিয়ে প্রবাহিত হবে, এই যে মাঠ, মাঠের নিচে যদি নহর প্রবাহিত থাকতো বসতে পারতেন কেউ, দুনিয়াতে এটা সম্ভব নয় কিন্তু জান্নাতের নিচে দিয়ে নহর বইবে, আপনি উপরে থেকে দেখবেন নিচ দিয়ে নহর বইছে, পানি যাচ্ছে পরিষ্কার পানি, এত সুন্দর পানি আমরা কখনো দেখি নাই, এত সুন্দর পানি নিচে দিয়ে প্রবাহিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা রুযকু মিনহা মিন সামারাতি রিযকা ক্বালু হাযা আল্লাযী রুযকনা মিন ক্বাবল আউতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফীহা আযওয়াজুন মুতাহharatুন ওয়াহুম ফীহা খালিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে জান্নাত দেব, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে, যখনই ফল দিব সে বলবে এই ফল আগেও খেয়েছি, আল্লাহ বলবেন এটার মত খেয়েছি সেটা খাস, দুনিয়ার ফলে 7 রকমের মজা, জান্নাতের ফলে 70 রকমের মজা, দুনিয়ার ফলে 7 রকমের ঘ্রাণ, জান্নাতের ফলে 70 রকমের ঘ্রাণ, হঠাৎ করে 1978 সাল 88 সাল একটা পত্রিকা একটা নিউজ আসলো, একজন লোক পাকিস্তানে কাঁঠাল নিয়ে বেড়াতে গিয়েছে, এক পাঞ্জাবির বাড়িতে উঠেছেন, পাঞ্জাবির চৌকির নিচে কাঁঠাল রেখেছেন, তিনি ঘুমিয়ে আছেন, সকালে পাঞ্জাবি যখন নামাজ পড়তে যাবে স্যান্ডেল টান দিল কাঁঠাল গড়িয়ে চলে আসে, পাঞ্জাবি মনে করলো এটা জানোয়ার, পাঞ্জাবি দৌড় মেরে ঘর থেকে বেরিয়ে গেল,
তো মানসী জিজ্ঞেস করলো, ভাই ক্যা হুয়া? আরে ভাই মেরা ঘর মে ইতনা বড়া জানোয়ার ঘুম গিয়া, আমার ঘরে এত বড় জানোয়ার ঘুরছে, সারা গায়ে কাটা, মুখও দেখি না কত বয়স। এখন মানুষ সব তাকিয়াছে, কাহা হায় ও জানোয়ার, সবাই তাকাচ্ছে চোখের নিচের দিকে, জানোয়ার চুপ করে আছে। বাঙালি ভাই চিন্তা করলো, কি রে কাঁঠাল রাখলাম সফিসে, এর জানোয়ার পাইল, ঘুম থেকে উঠে থেকে যে বিরাট মজমা। কারে ভাই আপ কেউ কেতনা নিদ গিয়া, কিস তরহ আপ নিদ গিয়া, তুই কেমনে ঘুমাইলি, তুই চোখ নিচে কত বড় জানোয়ার। ও কয়, রাখছি কাঁঠাল জানোয়ার পাইল। কইল কাহা কো যে, কারে ভাই এ তো লাজিজ ফাকে হায়, এটা তো খুব স্বাদের ফল জানোয়ার পাইলি। যখনই বলেছে স্বাদের ফল, খুলে খাওয়া শুরু করেছে, কাঁঠালের কষ আছে না নাই, এখন দাঁড়ির সাথে হাত গেছে লাগে। আমি এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আয়াত বুঝলাম, দুনিয়ার ফলের মতো ফল আল্লাহ যদি না দেয় আমরা জান্নাত থেকে পালিয়ে যাব, ঠিক না বেটি? এই আঙ্গুরের মতোই আঙ্গুর হবে, এই আমের মতোই আঙ্গুর আম হবে, এই আমে শোকলা থাকবে, ওই আমে কোনো শোকলা থাকবে, লা মাকুয়াতে ওয়ালা মামুয়া, ভিতরে কোনো বাটি থাকবে না, মুখে দিবেন জিব্বার সাথে মিলে যাবে। জান্নাতের কোন জিনিসের উপমা দুনিয়াতে একটাও সামান্য, একদম সামান্য ফল আমরা খাই, ফলের ভিতরে কষ আছে না নাই, আঙ্গুর কিছু কিছু এত টক পড়ে যেগুলো খেতেই পারি। খাওয়ার পরে আরেকটা জিনিস দিবেন, ওয়াজওয়াজ মুতাহারা, পবিত্র বিবি দান করবেন কে? কাজ হবে দুইটা, ইমান আর আমলে সলে। আমলে সলের ভিতরে শেরেক থাকতে পারবে না, কার কথা? সূরা কাহফের শেষ আয়াত, আমলে সলে কি? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা, আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাত জানি পয়দায়ে সামার। আমরা যদি তৌহিদকে প্রতিষ্ঠা করতে চাই, ইমানের পথে চলতে চাই, যদি জান যায় দিতে রাজি আছে না নাই, হাত তুলে দেখাও মুসলমান। এখানে কি আমাদের শত্রু আছে না? দেখি আমার শত্রু কি এখানে আছে, দেখি। মাহফিলে শত্রু আসে না, শত্রুরা বাহিরে থেকে শত্রু দেখেন না, শত্রুতা করে গতবার আমার উঠতে দেন, আমার রবিউল কত কষ্ট পেয়েছে। তবে আমরা ওদের জন্য দোয়া করি, তোরা তো বন্ধু চিনস না বেকুবের গোষ্ঠী, ইমামরা তোদের জন্য দোয়া করে আর সেই ইমামদেরকে সবচেয়ে কম বেতন দেয়, মুয়াজ্জিনরা তোদের জন্য দোয়া করে তাদেরকে সবচেয়ে অপমানিত করে, ঠিক না বেঠে? সিন্নি খাইলি যার মোল্লা চিনলি না, চিনলি যখন মরবি, মসজিদে টাকা দিতে কলিজা ছিঁড়ে যা, আর ভারতের লুট চাই নিয়ে 29 কোটি টাকা হাতে তুলে দেয়, কি করে? তোদেরকে নোংরামি শিখায়, তোদের মেয়েদেরকে উলঙ্গ করে, তোদের ছেলেদেরকে বদমাশি শিখায়। আর ইমামের বেতন কত? 5,000 টাকা, 6 মাস বাকি, তারপরেও ইমামের মুখে সুন্দর হাসি, গায়ে সাদা জামা, ঠিক কিনা? আর যেগুলো অফিসে ঘুষ খায় এগুলো দেখলে মনে হয় জুতা দিয়া গালে ফিটে, কোনো হাসি নাই। সালাম দিলে কারণ কি? কারণ তুই আজন সুখ কেড়ে নিয়েছিস, আল্লাহ তোর সুখ কেড়ে নিয়েছে। এক রিকশাওয়ালা থেকে চাঁদা খেয়েছে এক নেতা,
এগুলো নেতা না, জুতার পিতা। তোর সম্পদ কুত্তাও খাবে না, ঠিক কিনা? আমি বললাম, ভাই তোমার মন খারাপ কেন? হুজুর 20 টাকা কামাই করছি, 10 টাকা চাঁদা বাদে নিয়ে গেছি। কিসের চাঁদা? অমুক নেতা। এখন তুই কি করবি? ভাই আল্লাহ নেতার উপরে তোমার গজব ভালো। মজলুমের বদদোয়া আছে না নাই? কবুল করবেন কে? আর রিক্সা লাগো মানে আনন্দই থাকে, ঠিক না? বেঠি রিক্সা লাভ 25-30টা একসানে বসছে, কানা একটারা নিয়ে আসছি করছি বিদ্যান। আমি তখন ক্লাস 8-এ, কানার হাতে একটারা কানা গাইতেছে, কানার হাতে আয়না দিলে দেখবো কেমন। কিরে কি কর, ও অন্ধ দেখে না, ওটা অন্ধ আসলে। হে কইতেছে কানার হাতে আয়না দিলে দেখবো কেমন। আমি তুই দেখস নি? কয় না, দেখলে তো আরে দেখো কেমন। মনে ফুর্তি আছে না নাই? ফকিরদের মনেও ফুর্তি আছে, কারণ হালাল খায়। আপনি দিলে খাইলো, না দিলে, না দিলে হাত একটা বাইর করছে এখান থেকে কাটা। আল্লাহ নবীজির নাম এমনি এমনি করতেছে, ওটা খালি পা এমনি এমনি করতেছে, কি গান বানাইছে। অল্প খাবেন, হালাল খাবেন, বরকত দিবেন কে? বেশি খাবা পেট ফেটে মারা যাবা, হারামে কোনো বরকত নাই। তোমার বিবি নষ্ট হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। একজন ডিসি আমাকে দাওয়াত করলেন অনেকদিন আগে, বনানীর সরকারি কোয়ার্টারে থাকতেন তিনি। এরকম একটা টেবিল, উপরে কোনো ওয়াল ক্লথ নাই, একটু মুড়ি, দুইটা পেঁয়াজু, তিনটা ওই যে আলু চপ আর কিছু বুট, ব্যাস সাদা পানি। তিনি বসে কাঁদছেন, ডিসি। আমি বলছি, আপনি কাঁদছেন কেন? বলছে, হুজুর 16 বছর ডিসিগিরি করেছি, 1 পয়সা ঘুষ খাইনি। আল্লাহ কি আমাকে পুরস্কার দিবেন না? আমি বলছি, আপনি কি পুরস্কার পান নাই? আমার আল্লাহ বলেছেন, ইন্নাল আবরার আলা ফি নাঈম, নেককাররা সব সময় নাঈম নামক জান্নাতে থাকে, ঠিক কি না? দুনিয়াতেও সুখ, আখেরাতেও। বলছে, হুজুর পেয়েছি কি পেয়েছেন? ঘরে আসলেই মনে হয় আমি জান্নাতে ঢুকেছি। আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আমার মেয়েটা আমার বিবি আজান হলেই যায় নামাজে দাঁড়ায়। আমার চেয়ে সুখী আর কেউ? আরেকজন ডিসির ঘরে গেলাম, অনেক খাওয়া, অনেক আয়োজন। বললাম, কেমন আছে? বললো, ঘরে যখন ঢুকি মনে হয় জাহান্নামে আছে। কিনলাম কিতাল লাগি, খয় ফলা আমার গাঞ্জা খায়, মাইয়া আমার পার্লারে যায়। কত পয়সা? হুজুর পয়সায় কোন শান্তি? শান্তির মালিক কে? কে মালিক? ফজরের সেজদায় যে শান্তি, পৃথিবীর কোন জায়গায় সে শান্তি নেই। তাহাজ্জুদের সেজদায় যে শান্তি, সারা পৃথিবীতে কোথাও সে শান্তি নেই। সব শান্তি কোথায়? মসজিদে। আসসালাতু খাইরুম মিনা নাওম, ঘুমের থেকে কি ভালো? নামাজ ভালো। নামাজ থেকে, নামাজের মধ্যে সবচেয়ে ভালো কি? সিজদা। সবচেয়ে ভালো কি? সিজদা। লম্বা সিজদা দিয়ে দেখে। এই কথা বলছো কে? এই কথা বলো কেন? ক্যামেরা কমই আসছে, আরো বেশি আসছে, ভালো। হ্যাঁ, হুজুর বলছেন পুরুষ তো আজওয়াজে মুতাহারা পাবে, নারীরা কিভাবে? নারীরাও আজওয়াজে মুতাহারা পাবে। এই শব্দটা দুইজনের জন্য, আজওয়াজ কিন্তু শুধু মেয়েদের জন্য না। যেমন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আমরা দোয়া করি, পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমাদেরকে দেন, আমাদের বিবি থেকে, বিবি পড়লে স্বামীর জন্য কবুল হবে, স্বামী পড়লে বিবির জন্য কবুল হয়ে যাবে, আমাদের বিবি থেকে, সন্তান থেকে কুররাত আইন, চক্ষু শীতলকারী। যে সন্তান নামাজে, যে সন্তানকে দেখলে কি শীতল হয়, কি শীতল? রাসূল বলেছেন, কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ, নামাজ, নামাজ।
এই জন্য যেখানেই যায় আমলে সলে প্রথম হলো ইমান। প্রথম কি ইমান? ইমান আছে কিনা বুঝবেন কিভাবে? যখন কোন খারাপ কাজ আপনাকে কষ্ট দেয়, ভালো কাজ আনন্দ দেয়, তখন বুঝবেন আপনি মুমিন। ঠিক না বে? ঠিক। আনন্দ ভালো কাজে যত বেশি তত বড় মুমিন। যত খারাপ কাজে যত বেশি কষ্ট পাবেন তত বেশি আপনি মুমিন। যেমন ওই মেয়েটা দেখেছে, ওরা ওই মেয়েকে দেখে কি বলছে? জয় শ্রী রাম। ঢুকার সময় ওরা ওরে দেখেই জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, কিচ্ছু বলে না। গিয়ে আগে কি করছে? মোটরসাইকেলটা রেখে হেঁটে আসছে। ও দেখেছে যে এদেরটা বন্ধ হয় কিনা, বন্ধ হলো না। তারপরে কি করলো? কি করলো? আল্লাহু আকবার। তা কলজা থেকে বলেছে, যদি যুবা দিল সে নিকলতি ও আসর রাখতি পরবাজ নেই উঠনে কি তাকত রাখতি। আল্লামা ইকবাল বলছে, যে দিল, যে কথা দিল থেকে বের হয় ওটা ডানা থাকে না কিন্তু উড়ার ক্ষমতা থাকে। এমন কথা বলেছে, সাথে সাথে বিবিসি সিএনএন যত নিউজ মিডিয়া আছে সবগুলোতে চলে গেছে, প্রচার করে দিয়েছেন। কে? কারণ একজন যখন আল্লাহু আকবার বলে, এখানে যারা আল্লাহু আকবার বলে না, একজনের সাথে 70,000 ফেরেশতা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কোন জায়গায় এই শব্দ যাওয়া সম্ভব? এর চেয়ে বড় শব্দ পৃথিবীতে আর একটাও নাই। কোন শব্দ বলবেন এটা হচ্ছে নিচেই থাকবে। আমি গিয়েছি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে দূরে একটা শহরে, যেখানে সি ফুড, সি সাগরের প্রাণীর খেলা দেখানো হয়। স্টেডিয়ামের মতো আছে, তিমি মাছগুলো খেলা দেখায়। খেলা দেখে মানুষ বলে হিপ হিপ উদে। আমি কয়েকজন মুসলমান নিয়ে গেলাম, আমরা বললাম আল্লাহু আকবার। এখন ওদের হিপ হিপ উদে হুনেই জানি, যখন বলছি আল্লাহু আকবার সব স্টেডিয়ামের লোকেরা আমাদের দিকে তাকিয়ে, এটা কিসের আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ। কো আল্লাহু আকবার। এখন পুরো স্টেডিয়াম বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার যে সুন্দর আর কোন শব্দ হতে পারে? আল্লাহু আকবার বলে রে মুমিন, দিনের নবী হবেন তোরে জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় বেহেশতের দুয়ার খুলি, আয় দুনিয়ার মায়া ভুলি, বেহেশতের দুয়ার খুলি, চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার। আমাদের সর্বশ্রেষ্ঠ কথা চারটি, কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা এই চারটে বললেই জান্নাত কাছে আসে। ঠিক না বা ঠিক? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান তাগা, যারা বিদ্রোহী হবে। বিদ্রোহী কি? আল্লাহর আইন যেখানে তার উল্টা আইন পাশ করে, এরকম আছে না নাই? আমরা আল্লাহর আইনের বাহিরে কারো আইন মানি না। আজকে শপথ করবো প্রত্যেকটা বাচ্চাকে ইসলাম শিখাবো। রাজি আছেন? আমার রবিউলের ছোট ছেলে আব্দুল্লাহ দি একদিন গেছে মাদ্রাসা, তার বোন একটা মেলায় যাচ্ছে, বাহিরে যাচ্ছে, ছোট্ট ছেলে এসে সামনে দাঁড়িয়েছে, বোন তুমি যেখানে যাচ্ছ সেখানে তো পর্দা নাই, তুমি বের হচ্ছ কেন? সুবহানাল্লাহ, প্রতি ইচ্ছে করলো না? এটাই হলো মাদ্রাসার শিক্ষা। ঠিক না বা ঠিক? ওই পুলিশ অফিসার যদি ওই শিখে মাদ্রাসায় দিত, জীবনে আমি আজকে হত্যা হতো হতো না। পিতা মাতার জন্য দোয়া করত। আমার 6 বছরের বাচ্চা, আমার একটু জ্বর হলো গত কয়েকদিন আগে, এই 3-4 দিন আগের কথা বলছি। এ কিরে বুট্টু, এই কিছু বুট্টু টুট্টু আসে, ভালো ছিল, অনেকক্ষণ শুনেছে তো এখন একটু বুট্টু বুট্টু বলতে। ভাইরা, আল্লাহ ওর ভাইরা আরো বাড়াইয়া দেবে। ভাইরার দরকার হলো কুমিল্লা চলে যাবেন, কুমিল্লাতে একটা জায়গা আছে 3 লাখ ফিট, ওটার পাশে আসে 60 ছালা। কয়শালা? 60 ছালা। আল্লাহ, এটা কেমনে হলো? হুজুর পীরেরা বেশি বিয়ে করে তো, এই জন্য পাশে শালা সম্বন্ধে বেশি।
শালা তাগুত চিনেন তো? তাগুত কি? যারা নিজেরা ইসলাম মানে না অন্যকে মানতে, এটার নাম কি? তাগুত। তাগুতের সাথে কুফরি করবেন না, আপনি মুমিন হবেন না। ও আম্মা মান তাগা, যে বিদ্রোহী হয়েছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম নামাজ পড়লেন, আল্লাহ বললেন নিজের জন্য পড়ো, রোজা রাখলেন, আল্লাহ বললেন নিজের জন্য করো, আপনার জন্য কি করবো? আল্লাহ বলেন, আল্লাহ বললেন اذهب الى فرعون انه طغى فقل هل لك الى ان تزكى واهديك الى ربك فتخشى فاراه الايه الكبرى فكذب وعصى ثم ادبر يسعى فحشر فنادى فقال انا ربكم الاعلى سبحان الله কইলেন সুবহান আল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু সমস্ত শক্তি কাছে এনে বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার হইল না আল্লাহু আচ্ছা এবার যারা আছেন আলেম ওলামা অফিসার যা আছেন সবাই সমস্ত শক্তি গলার কাছে এনে একবার বলেন আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে কতক্ষণ চলবে আর কয় ঘন্টা বলে আচ্ছা আমরা ইনশাআল্লাহ দুইজন দুইটি কাজ এদিকে দুটি ওদিকে দুইটি যে তাগুতকে আশ্রয় দিবে তাগুত যদি আপনি হন তাহলে কি হবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা মিরসাদ মানে খাপ মেরে থাকা আমরা মাছ ধরার জন্য কি মেরে থাকি খাপ মেরে থাকি ওই যে টেনা দিয়ে মাছ ধরেন না কি বলে এটা হ্যাঁ কোস কোস আচ্ছা কোস কোস দিয়ে মাছ ধরার জন্য যখন বসে থাকেন তখন কি এমনি অন্য মনস্ক হয়ে থাকেন কোন দিকে থাকে পুলিশ যখন আসামি ধরার জন্য বসে থাকে খাপ মেরে থাকে ঠিক না বে ঠিক একটা ভিডিও দেখলাম মাকে মিষ্টি খেয়েছে বাপ খাওয়াবেই স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ জান্নাতের থেকে আসে ঠিক কিনা আর তোমরা যারা কুত্তা প্রেম করো ইন্টারনেটে তোরা হলো কুত্তার প্রেমিক একটা দেখলেই আই লাভ ইউ এরপরে দুদিন পরে জিনিসপত্র সব লয়া ভাগে লাভ ইউ ইন্টারনেটে প্রেম করে মেয়েকে দেখা যাচ্ছে না ছেলে বলছে কে গো বলছে আমি কুতকুতি তুমি কে গো আমি কুতকুত এক সপ্তাহ কথা হলো বলল যে গোপালগঞ্জ পয়েন্টে আসো আমরা দেখা করব আসার পরে দেখে যে মেয়েটার বয়স 60 বছর পোলার বয়স 20 বছর কর তুই কুত্তার প্রেম কর কারণ মেয়েদের তো বয়স বাড়লেও গলা চেঞ্জ হয় না ঠিক কি না এই যে লতা 92 বছর বয়সে মারা গেছে গলা চেঞ্জ হয়েছে হয় না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে যদি বিয়ে করতে চাও তাকে আগে দেখো তাকে আগে দেখো এখন ছেলে দেখে না ছেলের বাপ দেখে তো ছেলেরে দেখাইতে গিয়া বাপ নিজে বিয়ে করে চলে আসে কি জন্য আগে বাপের দেখা তোমার মাকে দেখা বাপ বোনকে দেখা বাপ তুমি নিজে দেখবা অন্য কেউ দেখা জায়েজ নাই ইসলাম কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম তাগুতের জন্য খাপ ধরে আছে যারা আল্লাহর আইন চায় না বাচ্চাদেরকে কোরআন আইন শিখায় না ঠিক না বা ঠিক মাদ্রাসায় পড়ায় না কত সুন্দর মহিলা মাদ্রাসা হয়েছে প্রত্যেকটা মেয়েকে ইসলাম শিখানো দরকার একটা মেয়ে ইসলাম শিখলেই একটা সমাজ মুসলিম হয়ে যাবে ঠিক না বা ঠিক ওই মাসকানের মতো একটা মেয়ে হলে সারা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে আপনা আমরা এখানে যারা এসেছি আমরা আজকে নিয়ত করব আমার মেয়েকে আমি কোরআন শিক্ষা দিব রাজি আছেন কে দেখি কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন
আরো চিৎকার করে বলেন আমিন। হাত গুলো নামাই, আম্মা মান তাগা ওয়া আসরাল হায়াত আদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিব না, প্রাধান্য দিব কাকে? ফজর পড়বো জামাতে, জামাত আছে যেখানে আমি আছি। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না। এজন্য আজকে যারা এসা পড়েন না, এখনো কি পড়ব, তার সাথে দুই রাকাত তাহাজ্জুদ পড়ব, লম্বা সেজদা দিয়ে পড়ে থাকবো। সেজদা যত লম্বা আল্লাহর রহমত তত লম্বা।